ওম শান্তি। 18ই ডিসেম্বর 2019, প্রাত মুরলি, বাপ দাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, মায়া খুবই শক্তিশালী, এর থেকে সাবধান থেকো। কখনোই এমন ভাবনা যেন না আসে যে আমরা ব্রহ্মাকে মানি না, আমাদের তো সরাসরি শিব বাবার সঙ্গে সম্পর্ক। প্রশ্ন, কোন বাচ্চাদের উপর শীঘ্রই সকলের ভালোবাসা আসে? উত্তর, যারা প্রথমে প্রত্যেকটি কথা প্রত্যক্ষভাবে নিজের উপর প্রয়োগ করে, তারপর অন্যদের বলে, তাদের উপর সকলের প্রেম শীঘ্রই এসে যায়। জ্ঞানকে নিজে ধারণ করে তারপর অনেককে সেবা করতে হবে, তখনই সকলের ভালোবাসা পাবে। নিজে যদি না করে অথচ অন্যদের করতে বলে, তখন তাকে কে মানবে? সে তো যেন পণ্ডিতের মতো হয়ে যায়। ওম শান্তি। বাচ্চাদের বাবা জিজ্ঞাসা করেন, আত্মাদের পরমাত্মা জিজ্ঞাসা করেন, তোমরা এ কথা তো জানো যে আমরা পরমপিতা পরমাত্মার সামনে বসে আছি, বাবার নিজের কোনো রথ বা শরীর নেই, এ কথা নিশ্চয় তো আছে, তাই না? এনার ভ্রুকুটির মধ্যে বাবার নিবাস স্থান। বাবা নিজে বলেছেন, আমি এনার ভ্রুকুটির মধ্যস্থলে বিরাজ করি, আমি এনার শরীর ধার হিসেবে নিই, আত্মার অবস্থান ভ্রুকুটির মধ্যস্থলে, তাই বাবাও এখানে এসেই বসেন। ব্রহ্মাও আছেন, শিব বাবাও আছেন। এই ব্রহ্মা যদি না থাকতেন তাহলে শিব বাবাও থাকতেন না। কেউ যদি বলে, আমি তো শিব বাবাকেই স্মরণ করি, ব্রহ্মাকে নয়, কিন্তু শিব বাবা তাহলে বলবেন কিভাবে? শিব বাবাকে তো তোমরা সর্বদা ওপরে স্মরণ করে এসেছ। বাচ্চারা, এখন তোমরা জেনেছ যে আমরা বাবার কাছে এখানে বসে আছি, এমন তো মনে করবে না যে শিব বাবা উপরে আছেন। ভক্তি মার্গে যেমন বলা হয় শিব বাবা উপরে আছেন, তার প্রতিমার এখানে পুজো হয়, এই কথা খুবই বোঝার। তোমরা জানো যে বাবা হলেন জ্ঞানের সাগর, তিনি পূর্ণ জ্ঞানী, তাহলে তিনি কোথা থেকে এই জ্ঞান শোনান? তিনি ব্রহ্মার শরীরের মাধ্যমে শোনান। কেউ কেউ বলে, আমরা ব্রহ্মাকে মানি না, কিন্তু শিব বাবা বলেন, আমি তো এর মুখের দ্বারাই তোমাদের বলি যে তোমরা আমাকে স্মরণ করো, এটাই তো বোঝার মতন কথা, তাই না? ব্রহ্মা নিজেই বলেন শিব বাবাকে স্মরণ করো। ইনি কোথায় বলেন যে আমাকে স্মরণ করো? এনার দ্বারাই শিব বাবা বলেন যে আমাকে স্মরণ করো। এই মন্ত্র আমি এনার মুখের দ্বারাই দিই, ব্রহ্মা না হলে এই মন্ত্র আমি কিভাবে দিতাম? ব্রহ্মা না হলে তোমরা শিব বাবার সঙ্গে কিভাবে মিলিত হতে, কিভাবে আমার কাছে এসে বসতে? মায়া এমন এমন চিন্তা ঢুকিয়ে দেয় যে খুব ভালো ভালো মহারথীদেরও এমন খেয়াল এসে যায়, আর তারা মুখ ঘুরিয়ে নেয়। তারা বলে, আমরা ব্রহ্মাকে মানি না, তাহলে তাদের কি গতি হবে? মায়া এত বড় জবরদস্ত যে একদম মুখই ঘুরিয়ে দেয়। তোমাদের মুখ এখন শিব বাবা সামনের দিকে করেছেন, তোমরা তার সামনে বসে আছো, এরপরও যে এমন মনে করে যে ব্রহ্মা তো কিছুই নয়, তাহলে তার কি গতি হবে? সে দুর্গতি প্রাপ্ত হয়, মানুষ ডাকতে থাকে, ও গডফাদার, গডফাদার কি শুনেন? তারা বলে, ও উদ্ধারকর্তা, এসো। ওখান থেকেই কি তিনি উদ্ধার করবেন? বাবা প্রতিকল্পে সঙ্গম যুগে আসেন, তিনি যার মধ্যে আসেন তাকেই ভুলে গেলে কি বলা হবে? মায়ার মধ্যে এতটাই শক্তি যে এক নম্বর কেউ পাই পয়সার নয় এমন বানিয়ে দেয়। কোনো কোনো সেন্টারে এমনও আছে, তাই তো বাবা বলেন, বাচ্চারা সাবধান থাকো। যদিও তারা পণ্ডিতের মতো বাবার শোনানো জ্ঞান অন্যদের শোনাতে থাকে, বাবা যেমন পণ্ডিতের উদাহরণ দিয়ে কাহিনী শোনান, এই সময় তোমরা বাবার স্মরণে বিষয় সাগরকে পার করে ক্ষীরসাগরে তো যাও, তাই না? ভক্তি মার্গে অনেক গল্পকথা বানিয়ে দিয়েছে। পণ্ডিতরা অন্যদের বলতো যে রাম নাম করলে পার হয়ে যাবে, কিন্তু নিজেরা এই নাম জপ করে না, নিজেরা বিকারে যেতে থাকে, অন্যদের বলে তোমরা নির্বিকারই হও। এদের কি ফল হবে? এখানেও কোথাও কোথাও যিনি শোনান তার থেকে যে শোনে সে তীব্র গতিতে এগিয়ে যায়, যে অনেকের সেবা করে সে সকলের প্রিয় হয়।
পণ্ডিত যদি মিথ্যাবাদী প্রমাণিত হয় তাহলে তাকে কে ভালোবাসবে? তখন ভালোবাসা তার প্রতি চলে যাবে, যে প্রত্যক্ষভাবে স্মরণ করে। খুব ভালো ভালো মহারথীদেরও মায়া গিলে ফেলে। বাবা বুঝিয়েছেন যে এখনও তো কর্মাতীত অবস্থা তৈরি হয়নি, যতক্ষণ লড়াইয়ের প্রস্তুতি না হয়। একদিকে লড়াইয়ের প্রস্তুতি হবে, অন্যদিকে কর্মাতীত অবস্থাও প্রাপ্ত হবে। এই সম্পূর্ণ যোগাযোগ, লড়াই সম্পূর্ণ হবে আর পরিবর্তনও হয়ে যাবে। প্রথমে রুদ্রমালা তৈরি হয়, এই কথা কেউই জানে না। তোমরা জানো যে দুনিয়াকে পরিবর্তন হতে হবে। ওরা মনে করে এই দুনিয়ার এখনো 40,000 বছর বাকি আছে। তোমরা বুঝতে পারো যে বিনাশ তো সামনে উপস্থিত। তোমরা হলে কম সংখ্যক আর ওরা হলো বেশি সংখ্যক, তাই তোমাদের কথা কে শুনবে? তোমাদের যখন বৃদ্ধি হয়ে যাবে তখন তোমাদের যোগ বলে অনেকে আকৃষ্ট হয়ে আসবে। তোমাদের মধ্যে থেকে যত জং দূর হয়ে যাবে ততই তোমরা শক্তিতে ভরপুর হবে। এমন নয় যে বাবা জানি জাননহার অর্থাৎ সর্বজ্ঞ, তা নয়। তিনি সকলের অবস্থা জানেন। বাবা কি বাচ্চাদের অবস্থা জানবেন না? সব কিছুই তিনি জানেন। এখন তো তোমাদের কর্মাতীত অবস্থা হতে পারবে না, বারে বারে ভুল হওয়া সম্ভব, মহারথীদেরও হয়ে থাকে। কথা বার্তা আচার আচরণ ইত্যাদি সবই প্রসিদ্ধ হয়ে যায়। এখন তোমাদের দৈবী চলন তৈরি করতে হবে। দেবতারা সর্বগুণ সম্পন্ন, তাই না? তোমাদের এখন এমনই হতে হবে। কিন্তু মায়া কাউকেই ছাড়ে না, একেবারে লজ্জাবতী লতা বানিয়ে দেয়। 5 সিঁড়ি আছে তো, তাই না? দেহভাব আসার কারণেই ওপর থেকে একদম ফেলে দেয়, পড়লেই মরলে। আজকাল নিজেদের মারার জন্য কত রকমের উপায় করে, 20 তলা থেকে ঝাঁপ দিয়ে একদম শেষ হয়ে যায়। এমনও হয় না যে হাসপাতালে পড়ে রইল দুঃখ ভোগ করার জন্য? কেউ আবার নিজেদের আগুন লাগিয়ে দেয়, কেউ যদি বাঁচিয়েও নেয় তাহলে দুঃখ ভোগ করে। জ্বলে মারা গেলে আত্মা মুক্ত হবে, তাই আত্মঘাত করে। তারা মনে করে যে আত্মঘাতী হলে দুঃখ থেকে মুক্ত হবে, ইচ্ছা হলেই ব্যাস। কেউ কেউ হাসপাতালেও কত দুঃখ ভোগ করে। ডাক্তাররা মনে করে এর তো কষ্ট দূর হবে না, এর থেকে ভালো যে ওষুধ দিয়ে দিই শেষ হয়ে যাক। কিন্তু তারা এও জানে যে এই ওষুধ দিয়ে মৃত্যু হলো মহাপাপ। আত্মা নিজেই বলে এই কষ্ট ভোগ করার থেকে ভালো হয় যে শরীর ত্যাগ করি। এখন এই শরীর থেকে কে মুক্ত করাবে? এ হলো অপার দুঃখের দুনিয়া, আর ওখানে হলো অপার সুখ। বাচ্চারা, তোমরা বুঝতে পারো যে আমরা এখন ফিরে যাই, আমরা দুঃখধাম থেকে সুখধামে যাই? তাই তাকে স্মরণ করতে হবে। বাবাও সঙ্গম যুগে আসেন, যখন দুনিয়াকে পরিবর্তন হতে হয়। বাবা বলেন, বাচ্চারা আমি আসি তোমাদের সর্বদুঃখ থেকে মুক্ত করে পবিত্র নতুন দুনিয়াতে নিয়ে যেতে। পবিত্র দুনিয়াতে তো খুবই অল্পই থাকে, এখানে তো অনেকেই আছে, তারা পতিত হয়ে গেছে, তাই ডাকে হে পতিত পাবন। এ কথা বুঝেই না যে আমরা মহাকালকে ডাকি, যে আমাদের এই ছিছি দুনিয়া থেকে ঘরে নিয়ে চলো। বাবা অবশ্যই আসবেন, সকলের মৃত্যু হবে আর শান্তি তো তখনই আসবে, তাই না? মানুষ শান্তি শান্তি করতে থাকে, শান্তি তো শান্তি ধামে থাকবে, কিন্তু এই দুনিয়াতে শান্তি কিভাবে হবে? এখানে যে অনেক মানুষ, সত্যযুগে সুখ শান্তি ছিল, এখন কলিযুগে অনেক ধর্ম, এত ধর্মের যখন অবসান হবে, যখন এক ধর্ম স্থাপন হবে, তখন সুখ শান্তি হবে। হাহাকারের পরে আবার জয় জয়কার হবে। পরের দিকে দেখবে মৃত্যুর বাজার কত গরম, কিভাবে মানুষের মৃত্যু হয়, বোম্বের দ্বারাও আগুন লেগে যাবে। পরের দিকে যখন এইসব দেখতে পাবে তখন অনেকেই বলবে বরাবর এমন বিনাশ তো হবে। তোমরা জানো বাচ্চারা এই সৃষ্টিচক্র কিভাবে ঘুরতে থাকে? বাবা এক ধর্মের স্থাপনা করান, তিনি রাজ্যকে শেখান, বাকি অন্য সমস্ত ধর্ম শেষ হয়ে যাবে। গীতাতে কিছুই দেখানো হয়নি, তাহলে গীতা পড়ার ফল কি? দেখানো হয়েছে প্রলয় হয়, দেখানো হয় সম্পূর্ণ দুনিয়া জলমগ্ন হয়ে গেছে, কিন্তু সম্পূর্ণ দুনিয়া তো জলমগ্ন হয় না। ভারত তো অবিনাশী পবিত্র খণ্ড, তার মধ্যেও আবু সব থেকে পবিত্র তীর্থস্থান, যেখানে বাবা এসে সকলের সদ্গতি করান। দিলবাড়া মন্দিরের করো কত সুন্দর স্মরণ, এ কত অর্থসহিত, কিন্তু যে বানিয়েছিল সে তো কিছুই জানত না, তবুও খুবই বুস্তার ছিল।
দাপরে নিশ্চয় খুবই বুঝদার মানুষ থাকবে, কলিযুগে তো সকলেই তমপ্রধান। তোমরা যেখানে বসে আছো এই মন্দির হলো সবার থেকে উচ্চ। তোমরা জানো যে আমরা হলাম চৈতন্য, এ হলো আমাদের জড় দেহের স্মরণ। বাকি আরও কিছু সময় এই মন্দির ইত্যাদি তৈরি হতে থাকবে, তারপর আবার ভেঙে যাওয়ার সময়ও আসবে। সমস্ত মন্দির ইত্যাদি সব ভেঙে যাবে, হোলসেল মৃত্যু হবে। মহাভারী মহাভারতের লড়াইয়ের নাম আছে, যাতে সব শেষ হয়ে যায়। তোমরা এও বুঝতে পারো যে বাবা এই সঙ্গম যুগেই আসেন। বাবার তো রথের প্রয়োজন, তাই না? আত্মা যখন শরীরে প্রবেশ করে তখনই শরীরে প্রাণ বা গতি আসে। আত্মা শরীর থেকে নির্গত হয়ে গেলে শরীর জড় হয়ে যায়। বাবা তাই বোঝান, তোমরা এখন ঘরে ফিরে যাও, তোমাদের লক্ষ্মীনারায়ণের মতো হতে হবে। তাহলে গুণও তো চাই, তাই না? বাচ্চারা, তোমরা এই খেলাকেও জানো? এই খেলা কত আশ্চর্যের বানানো হয়েছে! এই খেলার রহস্য বাবা বসেই বুঝিয়ে বলেন। বাবা তো পূর্ণজ্ঞানী এবং বীজরূপ। বাবা এসে সম্পূর্ণ বৃক্ষের জ্ঞান দেন। এতে কি কি হয়? তোমরা এখানে কত সময় অভিনয় করছো! অর্ধেক কল্প হলো দৈবী রাজ্য, আর অর্ধেক কল্প আসুরি রাজ্য। যারা ভালো ভালো বাচ্চা তাদের বুদ্ধিতে সম্পূর্ণ জ্ঞান থাকে। বাবা তার নিজের সমান টিচার তৈরি করেন। এই টিচারও আবার নম্বরে ক্রমানুসারে হয়, কেউ কেউ তো টিচার হয়েও আবার বিগড়ে যায়। অনেকেই শিখিয়ে নিজে শেষ হয়ে যায়। ছোট ছোট বাচ্চাদের মধ্যেও নানা ধরনের সংস্কার থাকে। বাবা বোঝান, এখানেও যারা ঠিক রীতিতে জ্ঞান ধারণ না করে, চালচলনে পরিবর্তন না করে, তারা অনেককেই দুঃখ দেওয়ার নিমিত্ত হয়ে যায়। শাস্ত্রেও দেখানো হয়েছে যে আসরে অসুর লুকিয়ে বসে থাকে, তারপর বাইরে গিয়ে বিশ্বাসঘাতক হয়ে কত উৎপাত করে। এ তো হতেই থাকে। উঁচুর থেকে উঁচু বাবা যিনি স্বর্গে স্থাপনা করেন, তাতে কত বিঘ্ন এসে পড়ে। বাবা বোঝান, তোমরা বাচ্চারা হলে সুখ শান্তির টাওয়ার, তোমরা খুবই রাজকীয়। তোমাদের থেকে রাজকীয় এই সময় কেউ হয় না। অসীম জগতের বাবার সন্তান হলে কত মিষ্টিভাবে চলা উচিত। তোমরা কাউকে দুঃখ দেবে না, না হলে অন্তিম সময় স্মরণ আসবে, তখন সাজা ভোগ করতে হবে। বাবা বলেন, এখন তো তোমাদের ঘরে ফিরে যেতে হবে। বাচ্চাদের সূক্ষ্ম লোকে ব্রহ্মার সাক্ষাৎকার হয়, তাই তোমরাও এমন সূক্ষ্ম বতনবাসী হও। নির্বাক ছায়াছবির অভ্যাস করতে হবে, অনেক কম বলতে হবে আর মিষ্টি বলতে হবে। এমন পুরুষার্থ করতে করতে তোমরা শান্তির টাওয়ার হয়ে যাবে। বাবা তোমাদের শেখান, এরপর তোমাদের অন্যকে শেখাতে হবে। ভক্তি মার্গ হলো বাণীর মার্গ, এখন তোমাদের সাইলেন্স হতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: এক, খুবই রাজকীয়ভাবে মিষ্টি হয়ে চলতে হবে। শান্তি আর সুখের টাওয়ার হওয়ার জন্য খুবই কম আর মিষ্টি করে কথা বলতে হবে। মুভির অভ্যাস করতে হবে, টকিতে আসবে না। দুই, নিজের আচরণ দৈবী বানাতে হবে, লজ্জাবতী লতা হবে না। লড়াইয়ের পূর্বে কর্মাতীত অবস্থা পর্যন্ত পৌঁছাতে হবে। নির্বিকারী হয়ে অন্যকে নির্বিকারী বানানোর সেবা করতে হবে। বরদান, কর্ম আর সম্বন্ধ এই দুয়েই স্বার্থভাব থেকে মুক্ত থাকা বাবা সম কর্মাতীত ভব। ব্যাখ্যা: বাচ্চারা, তোমাদের সেবা হলো সবাইকে মুক্ত করা, তাই অন্যকে মুক্ত করতে গিয়ে নিজেকে বন্ধনে আবদ্ধ করো না। এই অসীম জগতের আমার ভাবের থেকে যখন মুক্ত হবে, তখনই অব্যক্ত স্থিতির অনুভব করতে পারবে। যে বাচ্চারা লৌকিক আর অলৌকিক এই দুয়েরই কর্ম এবং সম্বন্ধে স্বার্থভাব মুক্ত, তারাই বাবা সম কর্মাতীত স্থিতির অনুভব করতে পারে। তাই নিজেকে পর্যবেক্ষণ করো, কথাটা কর্মের বন্ধন থেকে পৃথক হয়েছ? ব্যর্থ স্বভাব সংস্কারে বশীভূত হওয়ার থেকে মুক্ত হয়েছ কি? কখনো কোনো পূর্ব স্বভাব সংস্কার বশীভূত করে না তো? স্লোগান: সমান এবং সম্পূর্ণ হতে হলে স্নেহের সাগরে লীন হয়ে যাও। ওম শান্তি।